রাজধানীর ঝুঁকিপূর্ণ এবং অবৈধ ভবন চিহ্নিত করতে গণপূর্ত মন্ত্রণালয়ের চব্বিশটি টিম কাল মাঠে নামবে আগামী পনেরো দিনের মধ্যে সব ভবনের তালিকা প্রকাশ ও কার্যকর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শর রেজাউল করিম এদিকে আঠারো তলার অনুমতি নিয়ে বনানির এফআর টাওয়ার তলা করার নেপথ্যে যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশন সাইদ খানের প্রতিবেদনে বিস্তারিত দেখুন নিয়ম না মেনে রাজধানীতে যেসব বহুতল ভবন তোলা হয়েছে সেগুলো চিহ্নিত করতে মাঠে নামছে রোববার থেকে এই অভিযান শুরুর ঘোষণা দেয়া হলেও কাজ শুরু করতে পারেনি তারা ভবনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বৈঠকে গৃহায়ন কর্তৃপক্ষ রাজুক এবং বিশেষজ্ঞদের নিয়ে কর্ম গ্রহণ করা হয় চব্বিশটি বহুতল ভবনের নির্মাণ নিয়ম মানা হয়নি অথবা যে সকল প্রতিপালন করতে হবে সেগুলো প্রতিপালন করেনি সেগুলোকে চিহ্নিত করার জন্য দিনের পূর্বেই বহুতল রিপোর্ট আমরা পেয়ে যাব ভবনের মন্ত্রী বলেন অভিযানে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে রাজুক সহ যাদের গাফিলতি পাওয়া যাবে কাউকে ছাড় দেওয়া হবে না আর ভবন মালিক যত শক্তিশালী হোক রেহাই দেওয়া হবে না অভিযোগ রয়েছে যে বড় বড়রা জড়িত থাকলেও রিপোর্টটাকে আর আলোর মুখ দেখে না আমরা আলোতে নিয়ে আসতে চাই সব তারপরে যেতে চাই জানুক এদিকে শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন বনানীর টাওয়ারের মালিকদের দুদকের হাত থেকে রেহাই নেই যদি এরা প্রত্যেক ছা পায় দুদক থেকে তারা ছাড়া পাবে অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে এবছরই আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুদক চেয়ারম্যান খান বৈশাখী সংবাদ ढाका